নমস্কার বন্ধুরা, আমি সুমনা। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। বেশ কিছুদিন হলো আমি নিউ ইয়র্ক ঘুরতে এসেছি। আজ আমি যেখানে ঘুরতে যাচ্ছি আর সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গা। নিউ ইয়র্কের মতো শহরে এমন একটা জাতি বা সম্প্রদায়ের মানুষজন আছে যারা এত অ্যাডভান্সড একটা শহরে বাস করলেও উন্নতি বা জীবনযাত্রার দিক দিয়ে তারা কয়েকশো বছর পিছিয়ে। আমার তো তাই বলে মনে হয়। তাহলে চলুন আজ তাদের সাথে আলাপ করি। সেই জাতি বা গোষ্ঠীর মানুষজনকে জিউইশ বলা হয়। এরা অবশ্য নিজেদেরকে সাতমার বলেই পরিচয় দিয়ে থাকে। এদের জীবনযাত্রাও ভীষণ ভীষণ আকর্ষণীয়। নিউ ইয়র্কের ব্রুকলিনে মূলত তিনটে জায়গায় এই জাতির মানুষেরা বসবাস করে থাকে। এক হচ্ছে বড় পার্ক, সেকেন্ড হচ্ছে ক্রাউন হাইট, আর থার্ড হচ্ছে সাউথ উইলিয়ামবার্গ। আমরা আজ যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সাউথ উইলিয়ামবার্গ। এই যে পৌঁছে গেছি। এই যে সামনে যে জাতির মানুষজনদের ঘুরতে দেখেছেন, এরাই হচ্ছে আসলে জিউইশ। এদের জীবনযাত্রা সম্পর্কে কিছু বর্ণনা এদের দেখতে দেখতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে প্রথম হলো, আমরা এদের চিনব কী করে? আমরা এদের চিনব এদের পোশাক দেখে। এরা সবাই এক ধরনের জামা কাপড় পরে থাকে। আমাদের স্কুলের ওই বাচ্চাদের ইউনিফর্ম হয় না, এদেরও তাই। এরা সবাই এই কালো রঙের, ছেলেরা দেখুন বড় বড় কালো রঙের জ্যাকেট, তার সাথে কালো শু আর সাদা জামা, আর মেয়েরাও বড় বড় কালো রঙের জ্যাকেট, তার সাথে সাথে সাদা রঙের ভেতরে জামা। বাচ্চারাও কিন্তু তাই। এরা কিন্তু খুব অর্থোডক্স হয়ে থাকে, অর্থাৎ অন্ধবিশ্বাসী। তবে বেসিক্যালি আজকে দেখতে পারবেন এরা যে হ্যাটটা পরে আছে, এটা কিন্তু শনিবারে এরা স্পেশাল পরে। কেন শনিবার এরা এই স্পেশাল টুপিটা পরে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, এরা খুব অর্থোডক্স বা অন্ধবিশ্বাসী হয়ে থাকে আর নিজেদেরকে একদম আলাদা রাখতে পছন্দ করে। কোনো প্রকার আলাদা জাতির মানুষজনদের সাথে এরা কিন্তু মেশে না, তাই তারা নিজেরা নিজেদের গোষ্ঠীর মানুষজনকে নিয়ে একটা আলাদা সোসাইটি বানিয়ে রেখেছে। আমরা আজ যে জায়গায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে সাউথ উইলিয়ামবার্গ। এখানে মোটামুটি ওই 28,000 মতো জিউইশ থাকে এই অঞ্চলে। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রায় প্রত্যেকটা মানুষজনের সাথেই কিন্তু প্রচুর প্রচুর বাচ্চা আছে। কারণ কিন্তু খুব সিম্পল, এরা অনেক কম বয়সে বিয়ে করে। 18 বছর হতে না হতে এরা বিয়ে করে, আর বাচ্চা নেওয়াই হচ্ছে এই সোসাইটির মেন উদ্দেশ্য। এক একটি মেয়ের বয়স বলা হয় 30 বছর বয়সের মধ্যে তাদের 5টা বাচ্চা হতেই হবে, আর মিনিমাম এক একটা সাতমার কাপলদের, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফদের 7টা বাচ্চা নেওয়া মিনিমাম লক্ষ্য। অর্থাৎ 7টা এদের মিনিমাম, ম্যাক্সিমাম 14-15টা বাচ্চাও এদের হয়ে থাকে। এরা অ্যাকচুয়ালি মেয়েদেরকে বাচ্চা তৈরির কারখানা হিসেবে মনে করে। মেয়েদের বিয়ে করার কারণই হচ্ছে যে এরা বাচ্চা প্রোডিউস করবে। এই সোসাইটির মেয়েরা বাঁচে শুধু তিনটে মাত্র পরিচয় নিয়ে। মেয়েরা হচ্ছে কারোর মা, কারোর মেয়ে বা কারোর বউ। এছাড়া কোনো মেয়েদের আলাদা করে কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকে না। এই জিউইশ বা সাতমাররা মোটামুটি তিন রকম ভাষা ব্যবহার করে থাকে। ফার্স্ট যে ভাষা ওরা ব্যবহার করে থাকে সেই ভাষাকে বলে ডোমেস্টিক ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটিকে বলে ইডিস। এটা একটা জার্মান ল্যাঙ্গুয়েজ। সাধারণত তারা তাদের বাড়িতে, স্কুলে এবং নিজেদের মধ্যে কনভারসেশন করার জন্য ইডিস ভাষার প্রয়োগ করে। সেকেন্ড, তারা যে ভাষা ইউজ করে সেটা হচ্ছে হিব্রু। হিব্রু মূলত তারা লেখার জন্য ব্যবহার করে থাকে। স্কুল বাসের নাম, স্কুল কলেজের নাম, কোনো বাড়ির নাম বা কোনো বাড়ির অ্যাড্রেস বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট, এসবে যেসব লেখা আপনারা দেখতে পাবেন সেগুলোতে ওরা মূলত হিব্রু ইউজ করে। আর থার্ড, ওরা জেনারেল ইংলিশ বলে,
যেটা নর্মাল ইংলিশ নিউ ইয়র্কার্সরা বলে থাকে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম না যে তারা যে হ্যাটটা পরে থাকে সেটা এই শনিবার স্পেশাল, অর্থাৎ আজ আমি এসেছি শনিবার, তাই আমি প্রত্যেককে এই হ্যাট পরে দেখতে পাচ্ছি। এই হ্যাট পরার কারণ হচ্ছে সিনেগগে যাওয়া। সিনেগগ অর্থাৎ হচ্ছে প্রেয়ার করার জায়গা। আমাদের কাছে যেটা মন্দির, মসজিদ বা চার্চ, ওদের কাছে হচ্ছে সিনেগগ। আজ এই সিনেগগে যাওয়ার জন্য তারা ছেলেরা স্পেশাল এই টুপিটা পরে থাকে। এই সিনেগগ সম্পর্কে বলতে গেলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সিনেগগ জায়গাটা খুব হোলি জায়গা, আর এদের জাতিতে যেহেতু মেয়েদেরকে কোনো সম্মান দেওয়া হয় না, তার জন্য এই সিনেগগে এন্ট্রির জন্য যে মেন দরজা, সেই দরজার দিয়ে কিন্তু একমাত্র ছেলেদেরই ঢুকতে দেওয়া হয়। আর সিনেগগে মেয়েদেরকে ঢোকার জন্য কিন্তু রয়েছে সাইডের দরজা বা বেসমেন্টের দরজা। মেয়েদেরকে এখানে খুব অপবিত্র বলে ধরে নেওয়া হয়, কারণ মেনস্ট্রুয়েশন হয় বলে। তার মানে এরা শিক্ষার দিক থেকে কতটা পিছিয়ে বলুন। একটা মেয়েকে যেখানে আমরা পবিত্র হিসেবে ভাবি, মেনস্ট্রুয়েশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সমাজের জন্য, এরা কিন্তু সেই জন্যই মেয়েদেরকে ভীষণ অপবিত্র ভাবে। এবং এর জন্যই এরা মেয়েদেরকে ডিরেক্টলি যে মেন দরজা সিনেগগে, সেই দরজা দিয়ে ঢুকতে দেয় না। তো এই শনিবার যেহেতু এদের সিনেগগ আসার দিন, তাই এই দিনটাতে ওরা অনেক রকম রেস্ট্রিকশন পালন করে। যেমন ধরুন, তারা কোনোভাবেই বাড়িতে রান্না করবে না, কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহার করা বারণ, বা কোনো ইলেকট্রিক্যাল জিনিস তারা আজ ব্যবহার করতে পারবে না, এমনকি তারা কার ড্রাইভ করতে পারবে না, কিছু জিনিস কিনতে পারবে না, বা কিছু জিনিস বিক্রিও করতে পারবে না, ভারী ব্যাগ তারা হাতে বা পিঠে বইতে পারবে না, বা কোনো বয়স্ক মানুষকে হুইল চেয়ারে বসে ওরা সেটা ঠেলতেও পারবে না। শুধুমাত্র শনিবার ওদের কাজ হচ্ছে তারা বাড়ি থেকে সিনেগগ যাবে এবং তারা সিনেগগ থেকে বাড়ি ফিরবে। এই সাতমার মেয়েদের বিবাহিত না অবিবাহিত তার চেনার একটা উপায় কী বলুন তো? এখানে যারা বিবাহিত তারা চুলে উইগ পরে, আর সেই উইগটাকে মাথার সঙ্গে আটকে রাখার জন্য এরা স্কার্ফ ইউজ করে। অবিবাহিত মেয়েরা কিন্তু উইগ বা স্কার্ফ ইউজ করতে পারবে না। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাতমারদের স্কুলিং এরিয়া। বাচ্চাদের স্কুলে পাঠানোরও এদের কিন্তু অনেক অনেক নিয়ম আছে। এরা এতটাই রিলিজিয়াস হয় যে এরা স্কুলও কিন্তু রিলিজিয়াস বা প্রাইভেট স্কুলে পাঠায়, কোনো রকম পাবলিক স্কুলে কিন্তু এরা বাচ্চাদের পাঠায় না, অর্থাৎ কোনো নন জিওই স্কুলে কিন্তু এদের বাচ্চারা যায় না। স্কুলে পাঠাবারও এদের কিন্তু অনেকগুলো নিয়ম আছে। এরা ছেলেরা যে 10th ক্লাস অবধি পড়ে, সেই ক্লাসের টিচার কিন্তু ছেলে হতে হবে, আর মেয়েরা যে স্কুলে পড়বে সেই মেয়েদের স্কুলেও 10th অবধি যে ক্লাস নেওয়া হবে তার টিচার কিন্তু মেয়ে হতে হবে। এরা ছেলে মেয়েরা কিন্তু একসাথে মাঠে খেলতে পারে না, এমনকি টিফিন টাইম বা ওয়াশরুমে যাওয়ার টাইমও কিন্তু আলাদা। স্কুল বাসেও যখন এরা যাতায়াত করে, সেই স্কুল বাসে যাওয়ার নিয়মও হচ্ছে একদম সামনের দিকে যে সিটগুলো থাকে সেই সিটগুলোতে ছেলেরা বসবে, আর মেয়েরা কিন্তু তাদের অনেক পিছনে বসবে। 3 বছর আগে একটা টিভি সিরিজ রিলিজ করে যার নাম আনঅর্থোডক্স। একটা সত্যি ঘটনা অবলম্বনে এই টিভি সিরিজটা রিলিজ করে ইউএসএতে। এই টিভি সিরিজেই দেখানো হয় এই জিউইসদের জীবনের ঘটনা, তাদের মেয়েদের সংগ্রাম আর তাদের প্রতিনিয়ত জীবনযাত্রা। আপনারা যদি কেউ এই সেটা দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম সেগুলো ছাড়াও আরও নতুন কোনো তথ্য আছে কি না তাদের সম্পর্কে জানার জন্য। এরা না আমেরিকার যে মেইন স্ট্রিম কালচার, সেই কালচারটাকে একদম ফলো করে না। এদের কারোর বাড়িতে টিভি নেই, কেবল নেই, ইন্টারনেট নেই, এমনকি এরা রেডিওও শোনে না, কোনো রকম ম্যাগাজিন বা খবরের কাগজও এরা পড়ে না, শুধু এরা ধর্মের বই পড়ে। একমাত্র যারা ব্যবসা করেন পুরুষরা, তাদের কাছে ইন্টারনেট ব্যবহার করার সুযোগ আছে, কোনো রকম ইয়াং জেনারেশনের কাছে ইন্টারনেট ব্যবহার করার কোনো সুযোগ নেই। তাই এরা বাচ্চাদের পড়াশোনাও কিন্তু ক্লাস 10 অবধি করায়,
স্কুলিংয়ের পর কোনো রকম কলেজ বা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো অধিকার নেই। এরা স্কুল কমপ্লিট করে নিজেদের নিজেদের বাড়ির যা ব্যবসা সেই ব্যবসাতে যোগদান করে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি হাজির হব আরেকটা এরকম ভিডিও নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।